সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বৈশ্বিক মহামারীর সময়ও আমাদেরকে প্রযুক্তির কল্যাণে একত্রিত হয়ে কিছু কথাবার্তা শোনার মতো এবং বলার মতো তৌফিক দান করেছেন। আজকে যারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম শিক্ষক ডক্টর প্রফেসর রুহুল আমিন স্যার সহ অন্যান্য অনেক প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ আছেন, যাদের মধ্যে আমি তাদের ছাত্র হওয়ারও অনেক ক্ষেত্রে অযোগ্য, তারপরেও আমাকে এখানে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আমি একদম 2-3 মিনিটের মধ্যে আমার কথাগুলি শেষ করব। আমি সব কথাগুলি শুনছিলাম মোটামুটি, বেশ সুন্দর করে আমাদের নূর ভাই কথা বলেছেন, আমাদের তুরস্কের প্রতিনিধিরা কথা বলেছেন। আমি শুধু একটি কথা বলবো যে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যে আয়া সোফিয়া পুনরুদ্ধার পরবর্তী তুরস্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এখানে আমি শুধু একটা কথা বলবো যে আমরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছি, আমাদেরকে একটা জিনিস একটু এনশিওর করতে হবে যে মুসলমানরা যখন কোন এরকম ইস্যু আসে, তখন মুসলমানরা কেন তাদের সত্যাসত্য তুলে ধরতে পারে না। দেখুন, মিথ্যার পক্ষে অনেক ধরনের কথাবার্তা চলে, আবেগ চলে, পাওয়ার চলে, দাপট দিয়ে তারা তাদের কথা বলে। আজকে কিছুক্ষণ আগেও আপনারা অনেকেই জানেন যে গুগল যে এখন মানচিত্র দিয়ে সারা পৃথিবী চলাচ্ছে, এবং আমরা যে গুগলকে ব্যবহার করছি, করে আমরা নিজেদের ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি, এই ডেস্টিনেশনে যদি কোনো একজন প্যালেস্টাইন তার রাষ্ট্রকে খুঁজতে যায়, এখন পাবে না, এটা গুগল অফ করে রেখেছে। কি জন্য? কারণ তুরস্ক এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের বিপক্ষে তারা বিরোধিতা করার জন্য, নতুন করে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর জন্য ফেসবুকে নতুন করে প্ল্যাটফর্ম হচ্ছে, আন্দোলন হচ্ছে, নানান কিছু হচ্ছে। তা আমার বক্তব্য হচ্ছে যে মধ্যের যে ইতিহাস, যে কথাটি একটু আগে আমাদের তুরস্কের প্রতিনিধি বললেন যে আয়া সোফিয়াকে কিনে নেওয়ার পরের থেকে তারা যে গির্জা বিক্রি করে, তারা আজকেও আজকেও আপনি যদি চার্চ বাই অ্যান্ড সেলিং সাইড এর মধ্যে যান, আজকেও তুরস্ক কানাডাতে 3টা গির্জা বিক্রি হয়েছে। সুতরাং তারা তাদের গির্জা বিক্রি করে, সেই বিক্রিকৃত সম্পদ দলিল ভিত্তিক যেটা আঙ্কারায় আছে, সেটা আমাদের কাছে আছে। সেই দলিলের জায়গাতে যখন কেউ একজন সেকুলারিজমের নাম দিয়ে, কোন রকম সমাজের মধ্যে সাম্যের নাম দিয়ে, সেটাকে যদি উনি এটা করতেই চাচ্ছেন, আমি কামাল আতাতুর্কের দিকে ইঙ্গিত করে বলছি, তাহলে উনি গির্জাতে রূপান্তর করে দিতেন যে যা ছিল আমি তাই করলাম। কিন্তু তিনি কি করলেন, তিনি যখন মিউজিয়াম বানালেন, এই 80 বছর পর্যন্ত কোন রকম আন্দোলন, কোন রকম হেডে কত পাওয়ার গেল, কত দুর্বল সরকার তুরস্কে গেল, কখনো তারা বলে নাই যে আচ্ছা এখন তো আর কামাল আতাতুর্ক নাই, এটা কি গির্জা থেকে মসজিদ ছিল, মসজিদ থেকে গির্জা থেকে মসজিদ, মসজিদ থেকে বানানো হলো হচ্ছে এটাকে আবার নতুন করে মিউজিয়াম, আমরা মিউজিয়াম রূপান্তর করে আমরা আবার গির্জাতে নিয়ে যাই, কখনোই কথা বলে নাই। পয়েন্ট এটা আমাদেরকে খেয়াল করতে হবে, যেই না এটাকে মসজিদে রূপান্তর, তার আদি স্থানে আবার ফেরত নিয়ে আসার জন্য চিন্তা করা হচ্ছে, সেই সময় কিন্তু সবার হেডেক এখন সবাই, এটা কেন মসজিদ হবে, এটা কেন গির্জা হবে না, সেটা যে গির্জা ছিলই না, গির্জার ইতিহাস যে সেই সময় যখন সুলতান ফাতে কিনে নিয়েছেন তখন এটা বিলুপ্ত হয়ে গেছে। আমরা মুসলমানরা কেউ এই কথাগুলি বলছি না, কে বলবে? আমি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বাংলাদেশে কথা বলবো, আমার কথা 2-4-5 লক্ষ লোক শুনবে, কারা শুনবে? এটা বাংলাদেশের লোকজনই শুনবে, এদের শোনায় কি আর না শোনায় কি, এতে তেমন কোনো প্রভাব পড়ে না। কিন্তু মুসলমানদের যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো আছে, মুসলমানরা যেই জায়গাগুলোতে কথা বলতে পারে, মুসলমানদের ওয়াইসি আছে, মুসলমানদের নানান ধরনের অর্গানাইজেশন আছে, মুসলমান দেশসমূহের প্রতিনিধিরা যেরকম ইউনেস্কোতে আছে, ইউনেসেফে আছে, জাতিসংঘে আছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আছে, কেউ কোনো কথা বলতেছে না। তাদের এমন একটা ভাব যে এখন তো কোভিড পরিস্থিতি চলতেছে, এখন বৈশ্বিক মহামারী চলতেছে, এই সময় আমরা কি জন্য এই ধরনের একটা ঝামেলার মধ্যে যাবো, এখন আমরা বিভিন্ন জিনিস নিয়ে আছি। বাবা, তুরস্ক একটা বিরাট বড় ভুল কাজ করেছে, আমরা মধ্যের ইতিহাস, নিজেদের অস্তিত্বের ইতিহাস নিজেরা প্রচার করতে পারি না, নিজেরা জানাতে পারি না, এটা আমরা নিজেরা জানি না, কারণ আমরা নিজেদেরকে নিজেদের জন্য কোন প্ল্যাটফর্ম প্রমোট করতে পারি না। দেখুন, সব দিকের একটা জিনিস শুধু আমি শেষ করে দিব কথাবার্তা বলে, যে তুরস্ক যখন এগুলো সিদ্ধান্ত নিয়েছে, আমি অনেকবার এই কথা বলেছি, তিনি যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেন এটা, তাহলে তিনি মাথা খাটায় সিদ্ধান্ত নিয়েছেন যে তুরস্কের এটার কারণে আরো কি কি হতে পারে, এটা আপনি আমি এই বৈশ্বিক বিষয়ে যদি আলোচনা করি বা না করি তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আফসোসের জায়গা হচ্ছে, সারা পৃথিবীর যারা বুদ্ধিভিত্তিক মুসলিমরা আছেন, বুদ্ধিভিত্তিক যারা স্কলার আছেন, তারা চুপ করে আছেন, তারা কথা বলেন না, তারা কেন কথা বলেন না? আমার মনে হয় আমাদের আলোচনার প্ল্যাটফর্মে এই বিষয় করা দরকার, কারণ আমরা যারা এখানে আছি, আমরা যারা কথা বলছি, আমাদের এই কথাতে তুরস্কের এই যে সম্ভাবনা বা তারা আমাদের এই মত গ্রহণ করে বিন্দুমাত্র কোনো তাদের লাভ বা লস হবে আমি জানি না, কিন্তু যাদের কথা বলা দরকার, মধ্যপ্রাচ্যের যেগুলো বলিষ্ঠ দেশের কথা বলা দরকার, যখন পোপ বলতেছেন যে আমার আয়ের দ্বারা ব্যথা পাচ্ছি, তখন মুসলমানদের বলার উচিত ছিল যে তুরস্কের আর্মানিয়ান প্যাট্রিয়ার্ক সাহাক মাশালিয়ান
অনেক আগেই এই কথা বলে গেছেন যে যেইটাকে গির্জার থেকে রূপান্তর করে মসজিদ বানানো হলো সেটাকে কেন মিউজিয়াম বানানো হলো, টাকা দিয়ে কেন মানুষ সেখানে দেখতে হবে? হতে পারে আপনি দাবি করেন, তিনি বলেছিলেন আপনি এখানে মসজিদও রাখেন গির্জাও রাখেন, এই যে প্যাট্রিয়ার্ক মাশাল যে কথা বলেছেন এইগুলো কথা মুসলমানরা বলেই না, এগুলো তাদের হেডেকের মধ্যেই নাই। মুসলমান স্কলার, মুসলমান প্রতিনিধি, মুসলমান দেশসমূহ, মধ্যপ্রাচ্যের বলিষ্ঠ পাওয়ারফুল দেশসমূহ এবং তাদের প্রতিনিধিরা বৈশ্বিক পরিবেশে কথা বলে না কেন, এটা নিয়ে মনে হয় আমাদের আলোচনা করা দরকার। এই আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোন জায়গার দুর্বলতা, এটা কি ইমানি দুর্বলতা নাকি এটা কি আমাদের নেফাকি দুর্বলতা নাকি আমাদের অজ্ঞতা নাকি আমরা আমাদের জায়গায় জানি না যে কি কথা বলতে হবে কোথায় বলতে হবে নাকি আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলতেছি মূল সাবজেক্ট কিন্তু এই জায়গাতে। লাস্ট কেবল একটা কথা বলবো, আজকে আমরা আপনাদের এই আলোচনাটা ফেসবুকে প্রচার হচ্ছে, খালিদ ইয়াহিয়া ভাইয়ের আলোচনাটা ফেসবুকে যাচ্ছে, আমাদের কথা ফেসবুকে যাচ্ছে, আমি ইসলাম নিয়ে কথা বলি, ডক্টর প্রফেসর রুহুল আমিন স্যার ইসলাম নিয়ে আমেরিকা থেকে কথা বলেন, 2 দিন পরে যাদের বক্তব্যের মধ্যে ইসলাম শব্দ খুঁজে পাওয়া যাবে, হুজ দোজ আর দ্য নেম অফ মুসলিমস এরকম কোন পার্সোনাল অ্যাকাউন্ট পাওয়া যাবে, ফেসবুক ইচ্ছা করবে যে এদের অ্যাকাউন্টই আমি রাখবো না, আমাদের অ্যাকাউন্টের মধ্যে এদেরকে রাখবো না, সবগুলোকে ডিলিট করে দিব। কি করবেন আপনি? ইয়াহিয়া ভাই কোথায় কথা বলবেন? সাইফুল্লাহর কথাগুলো কোথায় যাবে? ইউটিউব থেকে সব মুছে ফেলবো। ইভেন কোভিড নিয়ে কথা বলার কারণে আমার ইউটিউব চ্যানেল থেকে কতগুলো আমাকে মেসেজ দেওয়া হয়েছে, আমার ভিডিও ডিলিট করে দিছে তারা, আমি কিছুই বলি নাই সেখানে, বাংলাদেশের স্বপ্ন নিয়ে নানান কথাবার্তা হচ্ছিল সেটার বিরোধিতা করে আমি কিছু কথাবার্তা বলেছিলাম, কোভিড শব্দ থাকার কারণে এবং মাথায় টুপি পরে কথা বলার কারণে আমার ইউটিউব চ্যানেল থেকে এরকম কিছু মুছে দেওয়া হয়েছে। তো এই আলোচনা যেটা আমরা করছি ফেসবুকে করছি নানান কথা বলছি, ইসলাম থাকলে আয়াতোফিয়া থাকলে এরকম কথা থাকলে আমাদের আলোচনাগুলো ডিলিট করে দিবে। আমাদের দ্বিতীয় প্ল্যাটফর্ম কোথায় যেখান থেকে আমরা কথা বলতে পারবো, এই সকল চিন্তা আমাদের কিচ্ছু নাই, বরং যখন কোন একটা জাগরণের পক্ষে কথা আসে মুসলমানরা তখন কম্প্রোমাইজ করার কথা বলে, না করলে কি হতো, দা ছিল তাই, একটা মসজিদ উদ্ধার করে এমন আমাদের কি হলো, বরং আরো তো ক্ষতি হলো। আরে মধ্যের ইতিহাস আপনি তো জানেনই না যে এই মধ্যের ইতিহাসটা কি ছিল, এটা কি গির্জাকে রূপান্তর করে মসজিদ বানানো হচ্ছে নাকি মসজিদকে আবার সস্থলে আনানো হচ্ছে? কোন একটা বড় স্কলার যারা কলাম লিখতে পারেন, যারা নিউ ইয়র্ক টাইমসে কথা বলতে পারেন, আমেরিকার প্রভাবশালী মুসলিম কমিউনিটি আছেন, ইউরোপের মুসলিম কমিউনিটি আছেন, বুদ্ধিভিত্তিক যারা চর্চা করেন তাদের কোনো কথা নাই। আমাদের মনে হয় এইটা নিয়ে আমি ডক্টর রুহুল আমিন স্যার সহ বলবো যে কেন স্কলাররা কথা বলছেন না, কেন মুসলিম বিশ্ব এইগুলো ইস্যুতে কথা বলে না, এটা কি তুরস্কের একার ইস্যু নাকি এটা মুসলিম বিশ্বের ইস্যু, এটাকে কেন দেখাতে পারেন? এই এই নিয়ে মনে হয় আমাদের একটু চিন্তা করা দরকার, এবং এইগুলো নিয়ে আমাদেরকে যদি দিক নির্দেশনা দেওয়া হয় তাহলে আমরা আমাদের কথাবার্তা কি ধরনের আমাদের অ্যাপ্রোচ হবে, আমরা মিডিয়াতে কিভাবে কথা বলবো, এগুলো বিষয় নিয়ে আমাদেরকেও ভাবার এবং আমাদেরকে সহযোগিতা হবে। আমাদের মুরব্বীরা যদি এদিকে পথ দেখান তাহলে আমাদের অগ্রগামী হবে। এই নিয়ে আলাদা করে চিন্তা ভিত্তিক আমাদের কথাবার্তা হওয়া দরকার। আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং এই সকল জ্ঞানী মানুষের মাঝে দু চারটি কথা বলার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলামের পথে কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।